राम 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 राम। যতই দিন যাচ্ছে ভয়াবহ রূপ নিচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। ইতিমধ্যে দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় 3000-এ পৌঁছেছে। প্রতিদিনের সংক্রমণ সংখ্যা ছাড়িয়েছে 3.5 লাখের গণ্ডি। শ্মশানেও জায়গা সংকুলান হচ্ছে না মৃতদেহ সৎকারে। এমন অবস্থায় সম্প্রতি নজির গড়লেন ভারতের বিহারের গয়া জেলার একদল মুসলিম যুবক। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই ভয়ে এক নারী মৃতদেহ শুইতে চাননি তার পরিবার। শেষ পর্যন্ত রীতি মেনে ওই হিন্দু নারীর শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলিম যুবকরাই। ইতিমধ্যে ভাইরাল হয়েছে তাদের সেই কাজ, অনেকেই প্রশংসাও করছেন। খবরে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার ইমামগঞ্জ পুলিশ স্টেশনের তেতারিয়া গ্রামে। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রভাবতী দেবী নামে 58 বছরের ওই নারী। তাকে তড়িগড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আরটিপিসিআর টেস্টও করা হয়, কিন্তু সেই রিপোর্ট নেগেটিভ আসলেও পরবর্তী চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই নারীর। করোনাতেই মারা গিয়েছেন তিনি। এই ভয়ে ওই নারীর স্বামী এবং দুই ছেলে মরদেহ নিতে রাজি হননি, ফলে দীর্ঘক্ষণেই গাড়িতেই পড়েছিল মৃতদেহ। শেষ পর্যন্ত খবর পেয়ে ওই নারীর শেষকৃত্য সম্পন্ন করতে এগিয়ে আসেন মোহাম্মদ রফিক, শারিক, কালামী, বারিক, লাদ্দান সহ এলাকার বেশ কয়েকজন মুসলিম যুবক, এবং সৎকারের সমস্ত ব্যবস্থা তারাই করেন।